পীর সাহেবের কাছে কি তাহলে মদ খাওয়া হালাল? আমার প্রশ্ন হচ্ছে পীর সাহেব বলবে যে না এটা হিকমত, হিকমত, হিকমত কোনটা? ওদের কাছে হিকমত হচ্ছে আমার যেন বিরিয়ানির প্যাকেট ঠিক থাকে, আমার যেন দাওয়াত ঠিক থাকে, আমার যেন জেলখানা যেতে না হয়, আমার যেন কোনো কারো চক্ষু রক্ত চক্ষু দিতে না হয়, আমার যেন মিম্বার নিয়ে তারা হাসতে না হয়, আমার বিরিয়ানি তিহারি হালুয়া রুটি সব ঠিক রেখে আল্লাহর বিধান যা মানা যায় আলহামদুলিল্লাহ। এরকম সুবিধাবাদী জিন্দাবাদ লোক নাই বাংলাদেশে, একটাও নাই। জোর আমাদের দরকার আছে না নাই? এমন সুবিধাবাদদেরকে বর্জন করতে হবে। তো প্রকৃত কোরআন সুন্নাহ দায়ী যারা হকপন্থী আলেম যারা তাদের হাতে হাত মিলাতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। শুধু ঠিক ঠিক বললে হবে না, প্রত্যেকটা মসজিদের মুক্তাদিদেরকে বলছি কান খুলে শুনে রাখুন, ইমাম সাহেবকে সাহাবায়ে কেরাম রাদি আল্লাহ তাআলা আনহুম আজমাইন আল্লাহ রসুলকে যেভাবে কথা বলে আশ্বস্ত করতেন, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলে আল্লাহ। একটুখানি দূরে সময় কোরআন থেকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিয়া ইলাইকা মির রাব্বি وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس وما رسول بلغ في بوسانا ما أوزل إليك من ربك أبنى الوابة الله فقه بك أبتر بك نزل برهار أبنى ما رسول كاسي بوسانا যদি আপনি দায়িত্ব পালন না করেন, ওয়াইল লাম তাফআল ফামা বাল্লাগত রিসালাতাহু, তাহলে কিন্তু রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ হলো না। আর আপনি যখন সব কথা মানুষের কাছে পৌঁছাতে যাবেন, তখন সমাজের বিরাট একটা শ্রেণী আপনার শত্রু হয়ে যাবে। আপনার ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে রক্ষা করব স্বয়ং আমি আল্লাহ। রক্ষা করবেন কে? আল্লাহ। আমার জোর আমাকে বলুন রক্ষা করবেন কে? সেই রসুলকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বদর প্রান্তরে মাত্র 313 জন নিরস্ত্র, প্রতিপক্ষ 1000 সশস্ত্র, সাহাবায়ে কেরাম হুজুরকে আশ্বস্ত করে বলছেন, হে নবী আপনি আমাদেরকে নিয়ে সামনে চলুন, আপনি আমাদেরকে নিয়ে সামনে চলুন, আপনি আমাদেরকে নিয়ে হতাশ হবেন না, নিরাশ হবেন না, দুশ্চিন্তায় ভুগবেন না, আপনি এই কথা চিন্তা করবেন না যে আমরা নবীন মুসা কালিমুল্লাহর উম্মতের মতো বলব যে আপনি এরকম আল্লাহকে যুদ্ধ করেন, এ কথা আমরা কোনদিন বলব না, বরং আমরা এই কথা বলতে পারি আপনাকে আমরা আপনার সাথে লড়ব ততক্ষণ আমাদের চোখের পাতা নড়ে যতক্ষণ। আল্লাহু আকবার বলে আমরা আপনার সাথে আছি, চোখের পাতা যতক্ষণ নড়বে, এই ধমনীতে রক্ত যতক্ষণ প্রবাহিত হবে, প্রাণের স্পন্দন যতক্ষণ বেড়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে আমরা আছি। আজকে যদি আমাদের সমাজের মুক্তাদিরা ইমাম সাহেবকে বলতে পারে, হুজুর আপনি হকের পথে ছিলেন, আপনি হকের পথে থাকেন, আমরা আছি আপনার সাথে, কথা বলেন, ওই এলাকার মধ্যে কোনো শিরিক ঢুকতে পারবে না, বেদাত ঢুকতে পারবে না, ভণ্ড পীরের খানকা এলাকায় ঢুকতে পারবে না। যদি ইমাম সাহেবকে আপনার আশ্বস্ত করতে পারেন, কিন্তু এই আশ্বস্ত করা হয় না, দেখা যাচ্ছে গোটা একটা সমাজের মধ্যে একটা ফাসাদ সৃষ্টিকারী প্রভাবশালী ব্যক্তির কারণে ইমাম সাহেবকে দায়িত্ব থেকে অপরে দেওয়া হয়, আর তখন মহিলাদের মতো অন্য মুসল্লিরা নিজের সম্মান রক্ষার্থে চুপচাপ করে থাকে। কেন? আপনি আপনার নেতার জন্য রাস্তায় নেমে মিছিল করতে পারেন, নেত্রীর জন্য উচ্চ পদে কথা বলতে পারেন, একজন চোখের সামনে একজন আলেম নির্যাতিত হবে, আপনি কেন সে আলেমের পক্ষ হয়ে জারের বিরুদ্ধে কথা বলতে পারেন? আপনাকে কথা বলতে হবে। এভাবে যদি সমাজের যুবক থাকে, তাহলে সমাজ পরিবর্তন করতে বেশি দিন সময় লাগবে। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যুবকেরা আর এবং আমার সাথে থাকবে, হকের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, রাজি আছেন কারা কারা? আমি দোহার করতে চাই, কিন্তু ইসলাম একটা নিজাম দিয়েছে, সিস্টেম দিয়েছে,
দুনিয়ার সিস্টেম আপনাকে ফলো করতে হবে। হঠাৎ করে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে সব জালেমদেরকে পিটাইয়া আর আপনি মাজলুম আপনাকে সিংহাসনে বসাইয়া দেবে না, এটা আল্লাহ পাকের নিজাম নয়, ঠিক না বলেন? এটা আল্লাহ পাকের সিস্টেম নয়, এটা আল্লাহ পাকের পুরো সিস্টেম নয়। এটা তাই যদি হতো তাহলে আল্লাহ রসুলকে নিজের এলাকা ছাড়া হতে হতো না, ওহুদের ময়দানে রসুলের দান দান শহীদ করার কোনো প্রয়োজন হতো না, তাইফে মার খেতে হতো না, নিজের আপনজন থেকে বিতাড়িত হতে হতো না। আবার কষ্ট করে মদিনাতুল মুনাওয়ারা থেকে আবার মক্কা বিজয় করলেন, সেখানে গিয়ে ইসলামের কালিমা পতাকা উড়ালেন, আবার নবীজি মদিনায় ফিরে গেলেন, সাহাবায়ে কিরাম রক্তাক্ত হলেন, কত সাহাবী শহীদ হলেন, জীবন দিলেন, মার খেলেন, এত কিছু করতে রয়েছে কেন? এর মানে আসমান থেকে ফেরেশতা তপকায় করে সব জালেমদের হেদায়েতের ব্যবস্থা করবে, আল্লাহ পাকের এত ঠেকা পড়েনি তো? সব যদি আল্লাহ করেন আপনাকে আল্লাহ পাঠালেন কেন? কালি বিরিয়ানি খাওয়ার জন্য, আর তার বিজবার জন্য না, যেখানে তাসবিহ কাজ সেখানে তাসবিহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে, মুসলমান হিজরে সবচেয়ে বড় পরিচয় কথা বলুন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, সুযোগ করে করে তাহাজ্জুদের সালাতে দু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে হবে, সাহায্য চাইতে হবে। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের দৈনন্দিন আমল ওয়াজিফা ঠিক রাখতে হবে, ঘরের মধ্যে পর্দা পুষিতা সেটাও ঠিক রাখতে হবে, সব ঠিক থাকার পরেও গোটা সমাজের মধ্যে যেন কোনো নাহক ঢুকতে না পারে সেই ব্যাপারে আপনাকে এলার্ট থাকতে হবে। আমার বন্ধুগণ আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলে, মদের আইন যদি বাংলাদেশে পাশ হয়ে যায়, মদ যদি সার্টিফিকেট দেওয়া হয় মাদকে, এক বাক্যে বলেন এদেশের মানুষের কল্যাণ হবে না অকল্যাণ হবে? দেশের ভালো হবে না খারাপ হবে? যুব সমাজের চরিত্র ভালো হবে না খারাপ হয়ে যাবে? নিশ্চয়ই খারাপ হয়ে যাবে। অতএব এমন একটা জঘন্য আইন যেটা আল্লাহ পাক হারাম করেছেন সেটা রাষ্ট্রীয় ভাবে এই বাংলার জমিনে পারমিশন দেওয়া হবে, কোন মুসলমানের সন্তান অন্তরের মধ্যে সরিষা যারা ইমান থাকতেও সেটা বরদাস করতে পারবে না। এই জন্য আর এমন আমাদের কোন কর্মসূচি গ্রহণ করেন, এই মদের বিধান কি কোরআন বিরোধী বিধান, এ রসাত করার জন্য রাজি আছেন কারা? কারা ধার দেখতে চান? সাহস আছে? সাহস আছে? মাহফিল পর্যন্ত শেষ, আবার কিছু কিছু আছে ফেসবুক মুজাহিদ, শুধু ফেসবুকে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাচ্ছে, এদের আবাস কথা বলতে হবে ঠিক না? দেখবেন আলেমদের বিরুদ্ধে কত মন্তব্যতা, আলেমরা এই করে নাই কেন, আলেমরা সেই করলো না কেন, আলেমরা মিছিল করলো না কেন, আলেমরা জেলের তালা ভাঙলো না কেন, সব আলেমরা করলো না কেন, আর উনি গাঁজা টানলো না কেন? এই সুবিধাবাদী ফেসবুক মুজাহিদ দেশে আছে না নাই? এরা দেখবে যে বড় বড় আলেমদেরকে জ্ঞান দেয় ফেসবুকে, বহুত জ্ঞান দেয়, উনি কিন্তু পায়খানা করে পানিও নেয় না, তার কিন্তু খবর নেই, উনি ফেসবুকে আলেমদের জ্ঞান দিচ্ছে, আলেমদের দায়িত্ব বোধের কথা শুনায় দিচ্ছে, আলেমদের এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত, আর ওনার উচিত হচ্ছে শুধু ফেসবুকে যুদ্ধ করা, আলেমদের দায়িত্ব হচ্ছে ফিল্ডে যুদ্ধ করা, আর ওনার দায়িত্ব হচ্ছে ফেসবুকে যুদ্ধ করা। এরকম ফেসবুক মুজাহিদ দেশে আছে না? সমাজটাকে এরা নষ্ট করে দিচ্ছে, আল্লাহ এদের হেদায়েত দান করে জোরে আহে। এবার শুনুন আসল কথা, আল্লাহ নবী বলেন তিনটা জিনিস, সালাফাতুল কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করবে, শারাব পান করবে, তাদের জন্য জান্নাত হারাম। দু নাম্বার হচ্ছে ওয়ালা কুতি, তোমাদের অবাধ্য সন্তান যারা তাদের জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে কদ্দাইয়ুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ যে ব্যক্তি নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা চলে কিন্তু সে বাধা দেয় না, বউয়ের নির্লজ্জতা হজম করে, আছে না নাই? জোরে বল দাদা, আছে না নাই? গায়ে হয়ে অনুষ্ঠানে যাচ্ছে বউ, সে যে বুঝে পরপুরুষের সামনে নিজেকে উপস্থাপন করবে, যাচ্ছে স্বামী দেখলো নির্লজ্জ স্বামী, স্বামী বউকে বাধা দিল না, যাও সবিতারে যাও, ছেড়ে দিয়েছে,
নিজের মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘর থেকে বের হয়ে যায়, না এরকম মহিলা আছে? যদি বলেন আছে, এমন বাবা নাই? আছে। নিজের মেয়েটা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে বয়ফ্রেন্ডের হাত ধরে রাস্তায় ঘুরে, বাবা মা দাঁড়ায় না, এমন জানেন বাবা সমাজে আছে না? বাবার সামনে খালি গেঞ্জি পরে দাঁড়ায় থাকে মেয়ে, উপযুক্ত মেয়ে। আল্লাহ নবী বলেন এই সব পুরুষ হচ্ছে দাইয়ুস, মহিলা দাইয়ুস নয়, দাইয়ুস এই পুরুষ। এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সাবধান, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে এই সমস্ত মহিলাদের আবির্ভাব ঘটবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরে তারা উলঙ্গ থাকবে, মুমিলাতুন মাইলাতুন, নিজেদের প্রতি অন্যদেরকে ওরা ঝুঁকাবে, নিজেও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তাদের আরেকটা আলামত শোনেন, হুজুর বলেন তাদের মাথার চুলটা রুস হুক না, তাদের মাথার যে চুলগুলা এই চুলগুলাকে তারা ফুলাইয়া উঁচা করে রাখবে, চুলগুলাকে এইরকম করে উঁচা করে রাখবে। এটা হচ্ছে উটের কুজের মতো, উটের কুজ যেমন একবার ডানে যায় বামে যায়, কোন উটের কুজ যেমন ডান বাম করে, এদের মাথার চুলগুলো এরকম ডানে বাম করবে। হুজুর বলেন এই শ্রেণীর মানুষগুলো জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত নাকে পাবে না। অথচ অন্য হাদিসের মধ্যে এসেছে জান্নাতের খুশবু কম পক্ষে 40 বছরের দূরত্ব থেকে জান্নাতবাসী নাকের মধ্যে পেতে থাকবে। আমার কথাগুলো মা বোনরা শুনতে পাচ্ছেন, খুব ভালো করে কথাগুলো শুনুন। নিশ্চয়ই সাজুগুজু করা এটা সুন্নাত সম্মত একটা ব্যাপার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা হাতের মধ্যে রং মাখবে, অর্থাৎ মেহেদি দিয়ে রাখবে, রসুল উদ্বুদ্ধ করেছেন। তবে সেই সাজসজ্জা পর পুরুষের সামনে প্রকাশ করার জন্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা পরিপাটি হয়ে থাকবে তার স্বামীর জন্য, স্বামীর জন্য পরিপাটি হয়ে থাকবে, কিন্তু বিভিন্ন নোংরা অনুষ্ঠানে গিয়ে নিজেকে ডিসপ্লে করার জন্য নিজেকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করবে না। মেয়েরা সাজবে তো তার স্বামীর জন্য সাজবে, তার কারণটা শুনে আল্লাহর হাবিব বলেন কোন স্বামী যখন তার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সাদাকার সওয়াব লিখে দেন। স্বামী যদি স্ত্রীর দিকে তাকায় সৎকার সওয়াব হয়, আর স্বামী যদি অন্য নারীর দিকে তাকায় তাহলে জিনার গুনাহ হয়। ভাইরা, অনেক যুবকেরা এখানে এসছেন, কথাগুলো জানিয়ে সমস্ত কথা মজা লাগে না শুনতে, মজা লাগতো যদি এখানে লম্বা ইচ্ছা হতো তাহলে শুনতে খুব মজা লাগতো, আর সিনেমার নায়ক নায়িকাদের কাহিনী শুনে তো আরো মজা লাগতো। এ কথা মজা লাগবে না জানি, কিন্তু ভাইরা নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ এই নসিহত গুলা আমাদের শোনার দরকার আছে না, জানার দরকার আছে না? মেয়েরা সাজুগুজু করার একটা লিমিট আছে, একটু শোনেন, সাজুগুজু করার লিমিট আছে। কিছু কিছু সাজুগুজু বর্তমান সমাজে আছে, মহিলাদের চেহারাকে বিকৃত করে ফেলা হচ্ছে, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করা হচ্ছে, যেটা সম্পূর্ণ হারাম। যেমন মহিলারা দেখবেন পার্লারে গিয়ে গরু ব্ল্যাক করে, শিরোগঞ্জের মেয়েরা করে না, করে কিনা? গরু ব্ল্যাক ছোটবেলাতেও দেখতাম, যদি কোনো নারী করতো অন্য অন্য নারীরা উপহাস করতো, তুমি কি কাজ করলা, কাজটা ঠিক হয় না। ইদানিং এমন প্রচলন হয়েছে, মনে হচ্ছে যে গরু ব্ল্যাক করে একটা মুস্তাহারে পরিণত হয়ে গেছে, বিশেষ করে মেয়ে যখন বিবাহের আপনার জন্য সাজে তখন তো গ্রুপ প্লাক ছাড়া তার কোন উপায়ই থাকে না, গ্রুপ প্লাক তিনি করবেনই করবেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন 1000 বছর আগে, যে নারী গ্রুপ প্লাক করে এবং যে নারী করায় দেয় উভয়ের উপর আল্লাহ পাকের লানত, হুজুর লানত করেছেন সেই নারীর উপর যে নারী গ্রুপ প্লাক করে এবং অন্যকে গ্রুপ প্লাক করায় না। 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা বলে না খুব সাবধান, সাজবেন তো স্বামীর জন্য সাজুন, খুশবু রেখে সুগন্ধি রেখে রাস্তায় বের হওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন
কোন নারী যদি সুগন্ধি রেখে ঘর থেকে বের হয়ে যায় আর ওই সুগন্ধি অন্য পুরুষের নাকে লাগে, এমন সুগন্ধি দিয়ে যাক যে নারী ঘর থেকে বের হয়ে যাবে। নবীজি বলেন ওই নারী হচ্ছে একটা জিনাকার নারী, খুশবু তার গায়ে লেগেছে পর পুরুষের নাকে লেগেছে, ওই জন্য এই নারী জিনাকার নারী। নাউজুবিল্লাহ, নিজের প্রতি আকৃষ্ট করছে, নিজে অন্যের প্রতি আকৃষ্ট হচ্ছে, এভাবে গোটা সমাজের মধ্যে জিনা ব্যভিচার দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়, আমাদের সকলকে হেদায়ত দান করে। আমিন। এই কথাগুলো শুধু শুনলে হবে না, যত গার্জিয়ানরা এখানে বসে আছে, যত গার্জিয়ানরা এখানে সামনে আছেন আমার সামনে, আল্লাহ যাদেরকে মেয়ে দান করেছে কিংবা বিবাহিত পুরুষ যারা আছেন, যাদের স্ত্রী আছে ঘরের ভিতরে, তাদেরকে কান খুলে কথাটা শুনতে বলছি। আল্লাহ নবীর হাদিস, হুজুর বলেন আলা কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকে আপন আপন জায়গায় দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে তোমাকে। তোমার ঘরে যুবতী মেয়ে আছে, তোমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই, এই মেয়ের মেয়ের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তোমার স্ত্রী তোমার আছে, স্ত্রীর ব্যাপারে আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। তোমার ছেলে তোমার মেয়ে আমার স্বরূপ পরীক্ষা স্বরূপ নিয়ামত স্বরূপ তোমাকে আমি দান করেছি। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেন, ইন্নানা আমওয়ালুকুম ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ তোমার হাতে প্রদান করা হয়েছে। ওই পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে রয়েছে বিরাট বড় পুরস্কার। ভাইরা, আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বাবার দায়িত্ব তার মেয়ে যুবতী হয়েছে তার মেয়েকে সেই পদ্মার মতো পরিচালনা করা, ঠিক কিনা? আপনি হয়তো বলতে পারেন দেশটা ভালো নয়, দেশের মধ্যে পদ্মার বিধান কায়েম নাই। আমার প্রশ্ন হচ্ছে গোটা দেশের দায়িত্ব তো আপনার নয়, দেশের দায়িত্ব রাষ্ট্রনায়কের। খলিফা যদি রাষ্ট্রনায়ক যদি দেশকে সঠিকভাবে পরিচালনা না করে, তার বিচার আদালত আল্লাহর আদালতে হবে কিনা? তার হিসাব তিনি দিবেন, আপনার ঘরের হিসাব আপনাকে, আমার ঘরের হিসাব আমাকে দিবে। নিজের দায়িত্বের খবর নেয় অন্যকে নিয়ে মাথা পাতা করার কোন প্রয়োজন নাই। কোরআন মাজিদে আপনাকে আল্লাহ সবার আগে দেশ ঠিক করতে বলেন নাই। আগে কি বলেছেন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ কু আনফুসাকুম নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও, পরিবার সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও। সবার আগে বাঁচাতে হবে নিজেকে, এরপরে পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই জন্য সবার আগে নিজেকে ঠিক হয়ে যেতে হবে, সবার আগে নিজেকে নামাজি হতে হবে, এরপরে সন্তানদেরকে নামাজি বানাতে হবে। যদি বলুন ঠিক কিনা? নামাজ যদি কোনো মুসলমান না পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে বান্দা কাফের হয়ে যাবে। যদি বলে নাউজুবিল্লাহ, আজকে অধিকাংশ মুসলমান নামাজ পড়ি না, কি কালচার শুরু হয়েছে, না ফজর না যুহর না আসর না মাগরিব না ইশা, নামাজ নাই। আল্লাহ বিশ্ব কিভাবে আসবে আপনার চিন্তা করে, আল্লাহ সাহায্য আমরা পাব কি করে? বিছানায় যখন আমরা ঘুমাতে যাই, আমরা তো এ কথা বলে আল্লাহর কাছে স্বীকৃতি নিয়ে আনি, আল্লাহুম্মা বিইসমিকা মুতু ওয়া আহয়া, আল্লাহ তোমার নামে আমি মারা যাচ্ছি, তোমার নামে আবার জিন্দা হব। আপনি যে মারা যাচ্ছেন এ কথা মাথায় কেন রাখলেন না? যদি আল্লাহ পাকের কথা, আমি যে আল্লাহর স্বীকৃতি দিয়ে দিলাম, আমি আল্লাহ আমি তো মরেই যাচ্ছি, তাহলে রাতের ইশার নামাজটা না পড়ে তো আমি মরতেছি। অথচ আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আউওয়ালুমা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের মাঠে সর্বপ্রথম একজন ব্যক্তির কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে।
সর্বপ্রথম প্রশ্ন কি তুমি বলেন না? সর্বপ্রথম প্রশ্ন কি? নামাজ আমাদের বাদ দেওয়া যাবে না ভাই। নামাজের হুকুম করা হয়েছে আল্লাহর বিধান, আল্লাহ বান্দার উপর ফরজ করেছেন, একবার বললেই তো যাচ্ছে না, আমার বলেও দিলে নামাজ পড়বে বান্দা, আমার খুশির জন্য পড়বে, মানুষকে দেখাবার জন্য পড়বে না। মানুষকে দেখাবার জন্য তুমি নামাজ পড়লে তোমার শিরক হয়ে যাবে, মানুষকে দেখাবার জন্য দান করলে দানটাও শিরক হয়ে যাবে, মানুষকে দেখাবার জন্য হজ করলে তুমি মুশরিক হয়ে যাবে। আমি আল্লাহর জন্য হজ করলে নবজাতক শিশুর মতো আমি আল্লাহ পাক তোমাকে মাসুম বানাই দেব। আমার যুবক ভাইরা, মা বোনেরা, উপস্থিত বন্ধুবান্ধব, এই জন্য মুসলিম হিসেবে প্রথম দায়িত্ব আমার নিজেকে ভালো করতে হবে, আগে নিজেকে নামাজি বানাতে হবে, এরপরে সন্তানদেরকে নামাজের তালিম দিতে হবে। সন্তানের 7 বছর বয়স, নবী জুবরের নামাজের তালিম দাও, 10 বছর হয়ে গেছে নামাজ না পড়লে পিটাও, শাসন করো, এরপরে যেন সে বেনামাজি না থাকে। তার কারণ কোন সন্তান যদি বেনামাজি হয়ে যায় সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কথাগুলো আমার মা এবং বোনরাও শুনতে পাচ্ছেন, মায়ের আমার বাহিরে যাচ্ছে, মা বোনদেরকে বলবো মায়েরা বলে না ভালো করে কথাটা শোনেন। আল্লাহ করি আপনাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছেন। হুজুর বলেন মহিলা যদি 4টা কাজ ঠিকঠাক মতো করেন, আলমারু আকুইদা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ও সওমাত শাহরহা বন্ধের মাসের ফরজ রোজাটা ঠিক মতো রাখে, ও আতাআত বালাহা সালিনা রক্ত করে, 4 নম্বর ও আহসানাল ফরজাহা নিজের শরীরের হিফাজত করে, জান্নাতে চলে যাবে। এই যে সামনে রমজানুল মুবারক আসতেছে, আল্লাহ আমাদের নেক হায়াত দারাজ করে, সবাই বলুন আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান রোজা রাখবে। আমরা কিন্তু আমাদের মা বোনদেরকে নামাজ রোজা করার সুযোগ দেই না, আমরা পুরুষরা, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কারণটা বলি, কিভাবে দেই না? ইফতারের সময় আমাদের 14 আইটেম না হলে আমাদের পেট ভরে না, বাস্তবতা আছে না? আপনাদের ভালো করে জেনে রাখা উচিত, আসরের ওয়াক্ত হয়েছে, আসরের নামাজ শেষ, মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত, ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুল হওয়ার সময়, এই সময়টাকে আমাদের মা বোনদেরকে আমরা কোন কাজে ব্যস্ত রাখি? এমন সার্টিফিকেটের উপর রাখে, এমন টাইট শিডিউলে থাকে মায়েরা বোনেরা, যাহার সে কি আল্লাহকে ডাকবে? সে তো আলু সবার পিয়াজি বানাতে বানাতে গানতে গানতে শেষ, কথা বলে না ঠিকই বলে। আপনি এই যে নারীর উপরে আল্লাহ যে জুলুমটা করলাম, আমাদের বিরাট আল্লাহ কাছে জবাব দিতে হবে। আপনাকে কে বলেছে আপনাকে 7 আইটেম দিতে হবে, 5 আইটেম করতে হবে, 10 আইটেম করতে হবে? আর ইফতারের মধ্যে বেশি আইটেম খাওয়াও যায় না, চোখের নেশা, মনে হয় যে খায় সব শেষ করে দেবে, রাক্ষসের মতো এক গ্লাস পানি পান করলে আর খাবার হচ্ছে শেষ, কথা বলো ঠিক কিনা? খাবার দানা মতো পরেই থাকে, হিউজ পরিমাণ খানা অবসর হয় রমজান মাসে, অথচ রমজান তোকে খাবার তো নানা দিয়েছেন, কথা বলে না? আবার ফতুয়া বানাইছে রমজানে যত খাবে কোনো হিসাব নেই, এই ফতুয়াকে তুমি কিতাবের আল্লাহ জানে, আল্লাহ দিলে রমজান না খাওয়ার জন্য, বান্দারা বানাইছে রমজান খাওয়ার জন্য, রমজান মানুষের ঘুমানোর জন্য। আমাদের দেশের মানুষরা
অথচ রমজান নূর মুবারক সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রাতে জাগরণ করতেন অনেক বেশি, এমনকি যখন রমজান ২০টা পার হয়ে যেত সে ১০ রাতে নিজেও ঘুমাতেন না, আমাদেরকে ঘুমাইতে দিতেন না। আল্লাহু আকবার, নিজেও ঘুমাতেন না আমাদেরকে ঘুমাইতে দেন না রমজান মাসে সেই দশকে। আর আমাদের হাজার থাকে মহিলাদেরকে আলু চোখ পিয়াজু বেগুনি এই সেই আইটেম করতে করতে বেচারি একদিকে আজান হচ্ছে পারে দিকে রান্নাই করছে, তার দোয়া করার সময় নেই, তার তাজকিরা করার সময় নেই। বাস্তবতা সমাজে আছে না? আজকে থেকে এখানে ওয়াদা করে যে ইনশাআল্লাহ আগামী রমজান মুবারকে আল্লাহ যদি আমাদের নেক হায়াত দারাজ করে মা বোনদেরকে সুন্দর এবং সুস্থ পরিবেশে কোরআন তেলাওয়াত করার এবং রমজানের রোজাটা সঠিকভাবে রাখার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এইদেরকে তায়ার করেছিলাম নারীদেরকে বিরাট রোজা দিয়ে, এটা উচিত নয়। পারলে তার কাজে সহযোগিতা করুন, তাকে ভালো করে বোঝাই দেন তুমি আজকে পাঁচটা আইটেম না করে কোরআন শরীফ থেকে পাঁচটা পৃষ্ঠার বেশি তেলাওয়াত করো, তুমি আজকে ১০টা আইটেম না করে তুমি মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে জাই নামাজ দিয়ে বসে ধরো জিকির আজকার করো কোরআন তেলাওয়াত করো আল্লাহর কাছে দোয়া করো, নিজের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো পরিবারের জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। এই জন্য আমার সকল ভাইদেরকে বলছি রমজান মাসে রোজা রাখার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে নফল ইবাদত বাড়াই দিতে হবে, আল্লাহ পাক যেন করার তৌফিক দান করে জোরে বলা আমিন। কালকে আমাদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিয়ামতের মাঠে জাহান্নামীরা আল্লাহর আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা করবে, কার বিরুদ্ধে? বাবা মার বিরুদ্ধে সন্তান মামলা করবে, কর্মীরা নেতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কি বলবে শোনেন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া কাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহত আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আমিন ওই সমস্ত মুরব্বী গার্জিয়ানদেরকে আগে আমার সামনে নিয়ে আসো, আমরা তো জাহান্নামী হয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যায় নাই, জাহান্নামী আমরা ছিলাম না, আমাদের বাবা আমাদের মা আমাদের উস্তাদগণ আমাদের নেতাগণ আমাদের শিক্ষকগণ আমাদের লিডারগণ আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, তাদেরকে আমাদের সামনে হাজির করো না জাহালুহুমা তাহাতা আকদামিনা আমাদের পায়ের নিচে রেখে পৃষ্ঠ করবো নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বন্ধুরা আমার রমজান মাস যখন আসে অনেক মায়েরা বাচ্চাদেরকে রোজা রাখতে দেয় না, সারি সময় ডাক দেয় না, ঠিক কিনা? ছোটবেলায় আমারও মনে আছে আমাদেরকে ডাক দিত, আমরা রাগ করে গুসা করে সারাদিন না খেয়ে থাকতাম, কেন আমাদেরকে শ্রেষ্ঠতে ডাক দেওয়া হয় না? সারাদিন না খেয়ে থাকতাম রাগে গুসায় কেন আমাদেরকে ডাক দেওয়া হয় না, ঠিক কিনা?